হৈছে কিন্তু এই বছৰ বিটিসিত খুব তেনেকুৱা ডাঙৰ অসুবিধা একো অহা নাই ইতালৈকে কিন্তু কিছুমান নদীবিলাক বা সৰু সৰু উপনৈবিলাকো অলপমান ইরোশন করে আছে বহুত বেশি ইরোশন করে আছে আর সেই কারণে আমি বিভিন্ন ঠাইত ঘুরি পেলাই কত কত ইরোশন হয়েছে ইয়াত আমার ইএম ডাঙরিয়া বা আমি সকলো খবর লৈছো যোৱাকালি ইসি মিটিংতো আমি ডিসকাশন করছো যে যত যত এই বছর ইরোশন হয়েছে এই এরিয়াবিলাক আইডেন্টিফাই করে নেক্সট বছর যাতে এই পার্মানেন্ট প্রটেকশন করবা যায় ইয়ার কারণে স্কিম বনাওয়া আর গোটেই ইরোশন পয়েন্টবিলাক আইডেন্টিফাই করার কারণে আমি সকলকে দায়িত্ব দিছো। কি কৈছে দুরান কাপটো ইতিমধ্যে আমার যেটো সেন্ট বেস যেটো আমার স্প্রিংকলার লুগোয়া ফিফা এপ্রুভ এটা স্টেডিয়াম কোকরাঝারত হয়ে গেল যেটো প্রথম নর্থ ইস্টত এনেকা স্মার্ট স্টেডিয়াম প্রথম নর্থ ইস্টত কোকরাঝারতে হয়েছে আর দুরন কাপর কারণে আমি বনাইছো ইয়ার প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর ইয়াত চিফ গেস্ট হিসাবে ইন্ডিয়ান আর্মিয়ে চিন্তা করে আছে যে আকো রক্ষামন্ত্রী ডাঙরিয়াক আমন্ত্রণ জানাব লাগে আর মহামহিম ভারতের রাষ্ট্রপতি মেডামকো ইয়াত আমন্ত্রণ জানার কারণে চিন্তা করা হয়েছে ইন্ডিয়ান আর্মি আর আমার বিটিআর সরকার তরফরপা আমি রিকুয়েস্টবিলাক পঠাইছো আমি চাই লম তখন সকলে যদি আহে বহুত ভাল হব আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর অসমর রাজ্যপাল ডাঙরিয়াকো আমি ইয়াত আহ্বান জানাইছো সো এইবার দুরান কাপটো আগতকে আরো ভাল হব মই এটা আশা করছো আর অহা এগারো তারিখেরপরা ট্রফি তোর হব আমার পাঁচখন জেলাতো ট্রফি তোর হব আর ট্রফি তোর সময়ত একটা ফ্রেন্ডলি ম্যাচ হব প্রত্যেকটা জেলাতে।